আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল হাসান, 11 নং এবং ফুলবাগশালা 10 নং ফুলবাগশালা ইউনিয়নের নিকারি রেজিস্ট্রারের দায়িত্বে আছি। আমার বাড়ির পাশেই দড়িপাড়া কেয়াম দাখিল মাদ্রাসা। এই দাখিল মাদ্রাসায় গত 2 টার্ম আমি কার্যকরী ম্যানেজিং কমিটির আমি সাথে সদস্য হিসাবে জড়িত ছিলাম। এই ম্যানেজিং কমিটি 2 বছরের মাদ্রাসার বিভিন্নভাবে ঘর ভাড়া, জমির কট লাগানি বা শিক্ষক নিয়োগ পারপাস বিভিন্নভাবে আমার জানা মতে 24-26 লক্ষ টাকা এই মাদ্রাসায় আসে। এই টাকা গত 2 টার্মে হিসাব নিকাশ এর কোনো অবকাশ নাই। আমরা যদি হিসাব নিকাশের কথা বলে থাকি, সুপার এবং কি সভাপতি উনি সেটা পাশ কাটায় যান এবং আমরা জোরালোভাবে তাদেরকে হিসাব নিকাশের কথা বললে তারা আর মাদ্রাসায় কোনো মিটিং আহ্বান করে না, আর মিটিংই করে না। মিটিং না করার পরে 2 টার্মের 2 ইয়ের সময় শেষ হয়ে গেছে। এই বছর আবার কমিটির সময় হয়েছে, ও আমি একটু ভুল বললাম, শেষ হয়ে যাওয়ার পরে তারা নতুন করে কার্যকরী কমিটির কোনো উদ্যোগ নেয় নাই। না নেওয়ার জন্য অ্যাডহক কমিটিতে আসছে, অ্যাডহক কমিটিতেও এই ওই বর্তমান যে সভাপতি ছিলেন উনি আবার অ্যাডহক কমিটিতে আছেন, আবার পুনরায় অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, আবার পুনরায় অ্যাডহক কমিটি করছেন, সেটা হইল আবার উনি আবার সেই সভাপতি আবার সভাপতি। তো এখন বর্তমানে যে ম্যানেজিং কমিটি গঠনের নোটিশ দিছে, এই নোটিশ প্রাপ্তি হয়ে আমরা যারা এলাকায় যারা আছে তারা দরখাস্ত আহ্বান করছে। তারা নির্বাচিত ভোটে 4 জন সদস্য নির্বাচিত হয়েছে, 4 জন সদস্য নির্বাচিত হওয়ার মধ্যে 3 জন সদস্যকে ব্যতি রেখে এই সুপার তার মনের মতন মানুষ। সুপারের নাম কি? সুপারের নাম হইল মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। প্রতিষ্ঠানের নাম কি? দড়িপাড়া কেয়াম দাখিল মাদ্রাসা। এটা কোন জেলার অন্তর্ভুক্ত? জামালপুর সদর থানার অন্তর্গত 10 নং শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। তে উনি এইভাবে কাজ করেন, তার মাদ্রাসার লেখাপড়া তো মোটেই হয় না। এর নাকি আমরা যদি কমিটির সংগ্রাম করি, এই সভাপতি সাহেব উনি আর কোনো পদক্ষেপ নেন না। আজিজুল হক ফণি। আচ্ছা, ওনার পরিচয়টা? ওনার পরিচয় হলো বর্তমান সে ইউবি চেয়ারম্যান 10 নং শ্রীপুর ইউনিয়ন। তে ওনার কোনো কার্যক্রম হয় না, যদি আমরা শিক্ষক করে বা সুপারকে চাপ দিই অন্যান্য সদস্য, সে ওইটাকে এড়ায় যায়। এর মানে হইল সেও দীর্ঘদিন ডিআর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিল, উনি যতদিন শিক্ষক ছিলেন আমার মনে হয় উনি এই কত বছরের মধ্যে 1 বছর করে ক্লাস করছেন কিনা আমার সন্দেহ। সে জীবনেও কোনো দিন স্কুলে যায় নাই, কোনো লেখাপড়া পাঠদান করে নাই ছাত্রদের, এবং উনি দুর্বল হিসাবে এই মাদ্রাসা সভাপতি হইয়াও তাদের আমাদের শিক্ষকগণের সে লেখাপড়া করবে সঠিকভাবে, মাদ্রাসায় আসবে সঠিকভাবে, ছাত্রছাত্রীদেরকে পাঠদান করবে এই সাহস বা এই কথা সে কোনোদিন বলতে পারে নাই। তো এখন বর্তমানে ম্যানেজিং কমিটি শুরু হয়েছে, উনি অ্যাডহক কমিটিতে থাকেই আবার সে সভাপতি প্রার্থী হিসাবে নির্বাচন আসছে। আমিও নির্বাচন প্রার্থী ছিলাম সভাপতির, তারা জামালপুর শিক্ষা অফিসে যায়া এই সুপারের সাথে তাল মিলাইয়া যুগ সাদসে তারা এই নির্বাচিত সদস্য 3 জনকে রায় খাই তারা নতুন করে গত 29 তারিখে তারা তারা ম্যানেজিং কমিটি গঠন করে নিয়ে আসে। জানুয়ারি মাসের 29 তারিখে তারা কত সালের? 2020 সালের। তে এরপরে এরা কিছু লোক এই যে যারা যাদেরকে বাদ দেওয়া করছেন, ওনারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে তাদের বিরুদ্ধে হুমকি দামকি
এই রকম ধরনের বিভিন্ন আচরণ, বিভিন্ন ভয় ভীতি তাদেরকে দেখায়, তারা এলাকাকে মানে একটা মানুষকে স্তব্ধ করে রাখছে যে এর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। তো আমি এলাকার সচেতন হিসাবে আমি সরকারের কাছে এই আবেদন করব, এই প্রতিষ্ঠানের সুপারের কার্যকলাপ পরিদর্শন করে বিভিন্নভাবে তার বহিরাগত বা ভিতরের দিকগুলো দেখে এই কমিটি যাতে সুষ্ঠু কমিটি হয়, এই কমিটিকে ভাঙ্গে সুষ্ঠু কমিটি দেওয়া, এটাই হলো আমার আহ্বান। এবং কি এর সুপারের আরও কিছু কার্যকলাপ আছে, সে এই দড়িপাড়া কিয়াম দাখিল মাদ্রাসার জমি, এই জমিগুলা 14% মাদ্রাসার দক্ষিণ পাশের জমি আছে, এই জমির উপরে সে মোটা অঙ্কে টাকা নিয়ে এই জমিটা অন্য একজন লোককে মৌখিকভাবে দখল দিয়ে ওই জমির উপরে বাড়ি ঘর করায় রাখছে। এবং কি এই সরকারি প্রতিষ্ঠানের জায়গার উপরে তারা এই বর্তমান যে সভাপতি, এর কিছু লোক লস্কর আছে, এরা নুরানি একটা প্রাইভেট মাদ্রাসা করে রাখছে। এই প্রাইভেট মাদ্রাসার ছাত্রগুলি দিয়া এফতেদাই সেকশনের সমস্ত ছাত্র ভোটার বানায়, তারা ওই ওই নুরানি সেকশনের যে ডোনার, ওই একজন ডোনারকে দিয়া প্রার্থী বানায় তারা নির্বাচিত করাইয়া তারা এই একটা কমিটি করছে। আমি সরকারের কাছে এই দাবি করি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যত এই মাদ্রাসা পরিচালিত হয় এবং কি দেশ এবং দেশের উন্নয়ন হয়, এটাই আমি আশা করি। এই যে এই প্রতিষ্ঠানের নুরানি শাখায় বা কি বললেন আপনি এত দেশ শাখা, হ্যাঁ, ছাত্রছাত্রী নাই, হ্যাঁ, কিন্তু আপনি সভাপতি হইতে পারলে ওই ছাত্রছাত্রী আপনি নিজে কালেকশন করে বা অন্য কারোর মাধ্যমে কালেকশন করে প্রতিষ্ঠান চালানোর কোনো ব্যবস্থা করতেন কিনা? অবশ্যই করতাম, অবশ্যই করতাম। এবং কি আমরা আমি ওইখানে গেলে কালেকশন করতে হতো না, মাদ্রাসার শিক্ষার মান যদি উন্নয়ন হইতো অবশ্যই ছাত্র আসত, এই ছাত্র অবশ্যই আসিল। এই সভাপতি দুই টার্ম তিন টার্ম থাকার পরেই এ আস্তে আস্তে লেখাপড়া হয় না বিদায়, ছাত্র আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। তাহলে আপনার কথায় আমরা বুঝতেছি ওই প্রতিষ্ঠানে যারা এফতা দিয়া শাখায় আছে শুধুমাত্র তারা বেতন উত্তোলন করছে ছাত্রছাত্রী ছাড়াই, ছাত্রছাত্রী ছাড়াই, ওই নুরানির ছাত্রছাত্রী তাদের রেজিস্টারে রাইখা তারা দেখায় এটা দিয়ে বেতন উত্তোলন করতেছে। আসলে নিয়মিত কোনো ছাত্রছাত্রী নুরানি শাখায় উপস্থিত হয় না? না, এফতেদাই শাখায় উপস্থিত হয় না, এফতেদাই শাখায় উপস্থিত হয় না। এমনকি আপনারা পরিদর্শন করে দেখতে পারবেন যে ভোটার তালিকাটা এই বছর তারা করছেন, ওই ভোটার তালিকার নামগুলো নুরানি শাখার মধ্যে তাদের রেজিস্টারে অবিকল ঠিকভাবেই আছে, এটা আপনারা দেখবেন। এমনকি অন্য অন্য মাদ্রাসার ছাত্র তারা এইখানে ভোটার বানায় তারা এই কাজ করতেছে। আচ্ছা, এই প্রতিষ্ঠানের যে মাস্টারগুলা রয়েছে তাহলে এরা কি করে? এরা কি করে আসে মাদ্রাসায় ঘুরে, দিনে একটা করে ক্লাস নেয়, দুইটা করে ক্লাস নেয় আর বাড়ি যায়, এটা হলো তাদের পেশা, এটাই হলো ব্যবসা। আমরা যদি যাই, বিশেষ করে আমি যদি যাই, এটা তারা করতে পারবে না বিদায়, আমাকে তারা নিতে চায় না। আচ্ছা, এই যে আপনার যে এফতাদিয়া শাখা, এই শাখার চারজন শিক্ষক আছে, যদি ছাত্রছাত্রী না থাকে তারা কিভাবে বেতন উত্তোলন করে? এটা তারা কিভাবে বেতন উত্তোলন করে, এটা সুপারেই তাদেরকে বেতন উত্তোলন করায় দেন, কেমনে করায় বা এটা সে তারাই ভালো বুঝে।